নমস্কার দর্শকবৃন্দ, ইএস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমি সুশান্ত, সঙ্গে রয়েছে জয়প্রকাশ। আর আজকে আমাদের এই বিশেষ পর্বে উপস্থিত হয়েছেন ইসলামপুর মোটর ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক উদয়বাবু। আমরা উদয়বাবুর সঙ্গে বর্তমানে বাস নিয়ে যে সমস্ত সমস্যা শুরু হয়েছে, চলছে, আমরা সেসব তুলে ধরবো আপনাদের কাছে। আচ্ছা উদয়বাবু, আমাদের বেশ কিছু প্রশ্ন রয়েছে আপনার কাছে। সেটা হলো যে আমরা শুনতে পেয়েছি বালুরঘাট, রায়গঞ্জ কিংবা শিলিগুড়ি থেকে রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী যেমন সরকারি বাস চালু হয়ে গেছে, ঠিক সেরকমভাবে এই সমস্ত জায়গা থেকে বেসরকারি বাসও কিন্তু চালু হয়ে গেছে শুনেছি আমরা। তো ইসলামপুর থেকে শুনলাম যে কোনো বাস, প্রাইভেট বাস চালু হয়নি, এটার বিষয়ে যদি একটু বলেন। প্রথমেই আপনাদের ইএস নিউজকে আমি ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে এই বিষয়ে আমাদের সংবাদ মাধ্যমকে অবগত করবার জন্য আপনাদের বিশেষভাবে আমরা সাংগঠনিকভাবে ধন্যবাদ জানাই। নিশ্চয়ই, পাশাপাশি আপনি যে প্রশ্নটা তুললেন যে বেসরকারি বাস বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গা থেকে চলছে আংশিক অংশে, এটা বাস্তব কথা। রায়গঞ্জের আমাদের প্রায় 60-70টা গাড়ি আছে, সেখান থেকে 8-10টা গাড়ি চলছে। বালুরঘাটে 15টার মতন গাড়ি রয়েছে, শিলিগুড়ি, বালুরঘাট, ইসলামপুর, সেখানে 2টো গাড়ি চলছে। শিলিগুড়ি অ্যাসোসিয়েশন গতকাল থেকে তারা 4টে গাড়ি নামিয়েছে, তাদের 14-15টা গাড়ি রয়েছে। আমাদের ইসলামপুর প্রাইভেট মোটর ওনার্সের 49টা গাড়ি রয়েছে, তার মধ্যে আমরা 1টি গাড়িও এখনও পর্যন্ত রাস্তায় নামাইনি এবং রাস্তায় নামিয়ে চালানোর মতন অবস্থায় আমরা উপযুক্ত নেই। কারণটা কি? কারণটা দেখুন, আমাদের বিশেষ একটা মস্ত বড় ভৌগোলিক কারণ রয়েছে। একদিকে যেমন বিহার, আর একদিকে বাংলাদেশ। আমরা চিকেন নেকের মধ্যে থাকার দরুন আমাদের পার্শ্ববর্তী কোনো রুট নেই যে রুটে আমরা গাড়ি সম্পূর্ণ আকারে চালাতে পারবো। আমাদের রুট হচ্ছে, হয় আমাদের রায়গঞ্জ যেতে হবে, অন্যথা শিলিগুড়ি যেতে হবে। আমাদের কাছে পকেট রুটের বিশেষ বিকল্প রাস্তা নেই, সেই জন্য আমরা NH-31-এ সরকারি বাসের সঙ্গে পাল্লা দিয়ে, সরকারি বাস এক ধারে কম ভাড়া নিচ্ছে, একাধারে আমরা যদি বাড়তি ভাড়া নিয়ে যাত্রী পরিষেবা দিতে যাই, সেই ক্ষেত্রে আমাদের যে বাধার সম্মুখীন হতে হবে বা যে সমস্যার সম্মুখীন হতে হবে সেটাকে মাথায় রেখেই আমরা আপাতত বাস চালাতে অক্ষম। কিন্তু বাড়তি ভাড়ার বিষয়টা যে বলছেন, সে বাড়তি ভাড়াটা কেন? দেখুন, আজকে তেলের দাম, দ্রব্য, ডিজেলের দাম, পেট্রোপোলের দাম যে স্তরে যেই জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে, সেখানে দাঁড়িয়ে বাড়তি ভাড়া ছাড়া এই গাড়ি চলাচল করা অসম্ভব হয়ে পড়েছে। এটা আর নতুন করে বলবার কিছু নেই। আচ্ছা, পাশাপাশি আর একটা কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে দেখুন, আমাদেরকে একটা গেজেট বেরিয়েছে যেটাতে বলেছে রাজ্য সরকার যে আপনারা অর্ধেক প্যাসেঞ্জার নিয়ে আপনারা বাস চালাতে পারবেন। আচ্ছা, একে তো ডিজেলের দাম অত্যাধিক হাই হয়ে যাওয়াতে আমাদের পুরো সিট প্যাসেঞ্জার নিয়েই আমাদের চলছিল না, সেখানে যদি অর্ধেক প্যাসেঞ্জার হয় সেই ক্ষেত্রে নিয়মাবলী কী হবে? তাহলে একটা সিটের ডবল ভাড়া দিয়ে প্যাসেঞ্জারকে যেতে হবে, তাহলে আপনার সাধারণ কারণেই আপনার ডবল ভাড়া বা আপনার বাড়তি ভাড়া দিয়ে যেতে হচ্ছে, এটা পরিষ্কার। কিন্তু তাহলে বাড়তি ভাড়াতে যাবে কেন যখন সরকারি বাস পেয়ে যাচ্ছে? সে তাহলে যাবে না? সে সরকারি বাস এই এই এলাকাটায় যেহেতু চিকেন নেক, আপনাকে আগেই বললাম, এখানে কুচবিহার থেকে, জলপাইগুড়ি থেকে, এদিকে আপনার বালুরঘাট, মালদা থেকে শুরু করে, কলকাতা থেকে শুরু করে, এই যে বিস্তীর্ণ এলাকার যে এই রাস্তার মধ্যে দিয়ে সীমিত সংখ্যক এলাকা, 110 কিলোমিটার যার দূরত্ব, এখানে সমস্ত বাসগুলো এটা একটা মোহনা বলতে পারেন, নদীর 3-4টা নদীর একটা মোহনা হয় যেরকম, আপনার এই আমাদের এই রুটটা সেই মোহনা। অর্থাৎ এই চিকেন নেকে এসে সবাই সম্মিলিত হয়, অতএব এখানে যাত্রীদের তুলনায় বাসের সংখ্যা বেশি এবং তার মধ্যে সরকারি বাসের সংখ্যা উপরন্ত, এবং সরকারি বাস তাদের নির্ধারিত ভাড়া যেটা ছিল পুরনো সেটাই তারা নিচ্ছেন, এবং সেই ভাড়াতে নেওয়ার কারণে যাত্রীরা যেখানে সরকারি ভাড়ায় কম পাচ্ছে সেখানে প্রাইভেট গাড়িতে বেশি পয়সা দিচ্ছে। আমার আমার প্রশ্নটা ঠিক এই জায়গাতে ছিল যে যখন সরকারি ভাড়া পূর্ব নির্ধারিত যেটা ছিল সেটাতেই চলছে যখন, তখন আপনাদের গাড়িতে বাড়তি ভাড়া দিয়ে যাত্রীরা কেন উঠবে, এই একটা তো প্রশ্ন রয়েছেই। এবং আজ থেকে ঠিক কতদিন আগে আপনাদের গাড়ি বন্ধ হয়েছিল? আমাদের গাড়ি বন্ধ হয়েছিল আপনার এই এই প্রথম লকডাউনে 77 দিন বন্ধ ছিল,
দ্বিতীয় লকডাউনে 45 দিন বন্ধ ছিল, আমরা দেড় মাস ধরে বন্ধ, পরবর্তীতে আপনার 15 দিন আরো এক্সটেন্ড হয়েছে, অথচ ছাড় দিয়েছে যে 50% প্যাসেঞ্জার নিয়ে চলাচল করতে পারবে, কিন্তু বাস্তবে 50% প্যাসেঞ্জার নিলে পরে তার ভাড়া নির্ধারণ হয়নি যে দুটো সিটে একটা লোকে ভাড়া দেবে না একটা সিটে বসতে একটা সিটে ভাড়া দেবে। তাহলে ব্যাপারটা, মূল ব্যাপারটা এটা হলো যে ভাড়া নির্ধারণ হয়নি, অথচ ডিজেলের দাম বেড়ে গেছে, এমনিতেই যদি পুরোপুরি যাত্রী হতো তাতেও কিন্তু আপনাদের হয়তো এই ভাড়াতে পোষাতো না, তাই তো? নিশ্চয়ই, তার সাথে শুধু আপনার ডিজেলের তো দামের সঙ্গে না, আপনার পাশাপাশি ইন্স্যুরেন্স প্রচুর পরিমাণে বেড়ে গেছে যেটা অকল্পনীয়। আচ্ছা, ডিজেলের সঙ্গে সমপরিমাণ আপনার ইন্স্যুরেন্স বেড়েছে, তার সাথে সাথে যন্ত্রাংশের দাম বেড়েছে, আর দ্বিতীয়ত হচ্ছে আজকে এই পরপর লকডাউন হওয়ার ফলে আমাদের যে কর্মরত শ্রমিকরা ছিল সেই শ্রমিকগুলোকে আমরা যথাযথভাবে লালন পালন করতে পারিনি, তাদেরকে যথেষ্ট আকারে আমরা সাহায্য করতে পারিনি, এবং তাদের যে ট্রেডের যে লোকগুলো ছিল সেই লোকগুলো সমস্ত হারিয়ে গেছে, তারা বিভিন্নভাবে অন্য পেশায় চলে গেছে, তাদেরকে কতটা ফিরিয়ে এনে আমরা পুনরায় এই পরিষেবা দিতে পারবো মানুষকে সেটা সন্দেহ। তাহলে আপনাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই মুহূর্তে কি সিদ্ধান্ত, আপনার কোন পথে এগোবেন? আমরা এখনো পর্যন্ত গাড়ি ঘোড়া তো নামাইনি, তবে আমরা আগামী দিনে একটা শর্ট টাইমে একটা মিটিং ডেকেছি, সেই মিটিংয়ে আমরা একটা সিদ্ধান্ত নেব যে বিকল্প হিসাবে আমরা রোটেশন ওয়াইজ গাড়ি চালাতে পারি কিনা, 50টা গাড়ির বদলে আমরা 10টা গাড়ি যদি নামিয়ে যাত্রী পরিষেবা দিতে পারি, যাত্রীর সংখ্যাও যেহেতু কম তাহলে আমরা অযথা অতগুলো গাড়ি কেন নামাবো, আমরা কিছু গাড়ি কম নামিয়ে আমরা দেখি যাত্রীকে আগে পরিষেবা দিতে পারি কিনা, এই ধরনের একটা ভাবনা চিন্তা চলছে। পাশাপাশি আমরা রাজ্য সরকারের কাছে আবেদন রেখেছি যে আমাদেরকে অন্ততপক্ষে বাস মালিকদেরকে 4 লক্ষ টাকা করে প্যাকেজ ঘোষণা করা হোক, একটা বাস প্রতি যদি 4 লক্ষ টাকা দেয় তাহলে এই 18 মাসে যে আমরা বিধ্বস্ত শিল্প সেই শিল্পকে পুনরায় পুনর্জীবিত করে তুলতে পারব। আচ্ছা, আমরা এতক্ষণ উদয়বাবুর সঙ্গে কথা বলে যে মূল সমস্যার জন্য বাস চলাচল বন্ধ, অথচ চলাচলের জন্য নির্দেশ তারা পেয়েছেন রাজ্য সরকারের পক্ষ থেকে, কিন্তু এই মুহূর্তে তারা যে সমস্যাগুলো তিনি বললেন সেই সমস্যাগুলোর জন্য বাস রাস্তায় নামানো যাচ্ছে না। এক নাম্বার সমস্যা হচ্ছে তিনি বললেন ডিজেলের দাম বেড়েছে কিন্তু ভাড়া বাড়েনি, আর 2 নাম্বার রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী তাদের যদি 50% যাত্রী তুলতে হয় তাহলে যাত্রীরা কত ভাড়া দেবেন আর তারাই বা কত নেবেন, এবং তাতে করে কি তারা যে সমস্ত শ্রমিক এই কাজের সঙ্গে যুক্ত এবং তাদের বাসের যে মেনটেন্যান্স খরচ তা কি আদৌ চালাতে পারবেন, তার উত্তর নিশ্চয়ই না, তার কথা শুনে কিন্তু এটা পরিষ্কার। তাই তিনি এই মুহূর্তে কিন্তু এই বিষয়টি নিয়ে রাজ্য সরকারের কাছে দৃষ্টিপাত করেছেন। আমরা এই যে একটা সমস্যা ইসলামপুর বাস টার্মিনাসে এখনও গেলে দেখা যাবে সারি সারি বাস একদম স্তব্ধ হয়ে রয়েছে মাসের পর মাস, অথচ তাদের কেমন করে চলছে, বাস মালিকরা ছাড়াও এই বাস বা এই যোগাযোগ ব্যবস্থার যে চলাচলের অন্যতম মাধ্যম সেই মাধ্যমের সঙ্গে জড়িয়ে রয়েছেন কয়েক শতাধিক শ্রমিক, যেমন চালক, খালাসি, কন্ডাক্টর আরও অনেকেই, তাদের কি ভবিষ্যৎ, তারা কিভাবে আছেন, আমাদের কিন্তু তাদের কথাও জানতে হবে, তাদের কথাও শুনতে হবে। যাই হোক, এই মুহূর্তে আমাদের মূল যে বিষয়টি ছিল যে ইসলামপুরের বাস চলাচল বিশেষ করে বেসরকারি বাস চলাচলের বর্তমান প্রেক্ষাপট কী, সেই সমস্যা কিন্তু দর্শকদের কাছে আমরা তুলে ধরলাম। আমাদের ইএস নিউজের পক্ষ থেকে উদয়বাবুকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা, একদম আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। যে গহনার বিপণী বিশ্বস্ততার প্রতীক হয়ে গ্রাহকদের মনে বাসা বেঁধেছে, যে অলংকার আধুনিকতার এক অনন্য নাম, যে প্রতিষ্ঠান গ্রাহকদের চাহিদা মেনে এখনো শুধুমাত্র খাঁটি গহনার হলমার্ক নিয়ে পৌঁছে যাচ্ছে মানুষের কাছে, অলংকার আভূষণের কিংবদন্তি হয়ে দাঁড়িয়ে আছে যে বিপণন কেন্দ্র, তা হল ভৌমিক প্রফুল্ল জুয়েলারি। বিয়ে বা যে কোনো উৎসবে গহনার সম্ভার নিয়ে তৈরি, কথায় নয় বিশুদ্ধতার বিষয়ে যাচাই করুন যে কোনোভাবেই, আমরা প্রস্তুত। আর হ্যাঁ, বলে রাখি আমরা গুণমানের সাথে কোনো রকম আপোষ করি না, তাই খাঁটি সোনার গহনা মানেই কিন্তু ভৌমিক প্রফুল্ল জুয়েলারি, এই শহরে কয়েক দশকের ভরসার অন্যতম ঠিকানা।